নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য সার্ভিস সলিউশন তোমরা যারা কেপি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বিগত বছরে কেমন কোশ্চেন এসছে আজ তা নিয়ে এই ভিডিওটি হবে দু সালে কেমন কোশ্চেন হয়েছে জি কে পার্ট থেকে দু সালে জি কে পার্ট থেকে যতগুলি কোশ্চেন হয়েছে আজ যতটুকু পারবো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ও কমেন্টের মাধ্যমে নিজের মতামতটি শেয়ার করতে পারো চলো শুরু করা যাক দু সালে জি থেকে কেমন কোশ্চেন এসছিল এটা টোটাল দু সালে জি আছে অঙ্ক আছে রিজনিং আছে তা আজ আমরা জিকে নিয়ে আলোচনা করব চলো শুরু করি ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন যদি তোমাদের জানা থাকে কোশ্চেনের অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে জানিও আমি অ্যান্সার বলে দিচ্ছি লুইসি ওয়াটার ওয়াটারম্যান শুষ্ক বড় কি দ্বারা গঠিত কঠিন কার্বন ডাইঅক্সাইড অপশান সি ব্রাহ্ম সমাজ কে পঁচিশা আটা রাজা রামমোহন রায় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা বৃহস্পতি রামকৃষ্ণ পরমহংস কোন স্থানের সঙ্গে যুক্ত ছিলেন তোমরা জানো এটা সবচেয়ে ইজি কোয়েশ্চেন তো কমেন্টের মাধ্যমে জানিও তারপরে আমি অ্যান্সারটি বলে দেব। কোন খনিজ পদার্থ বা শস্যকে কালো হীরা বলা হয় কয়লা টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান সংগ্রহ করেছেন কোন ব্যাটসম্যান সুনীল গাভাস্কার অপশান সি কোন বিষয়ে বুকার পুরস্কার প্রদান করা হয় সাহিত্য রাসায়নিক বস্তু শালক সংস্কৃতি দ্বারা জারিত হয় এটাও সবচেয়ে সোজা কোশ্চেন জল অপশান ডি ভারতের সর্বপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্য হলো কর্ণাটক স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী অপশান বি একটি গাড়ির ব্যাটারিতে কি ধরনের তরিত বিশ্লেষ্য থাকে সালফিউরিক অ্যাসিড এর সংকেতটা তোমরা যদি জানো কমেন্টের মাধ্যমে জানিও আমি বলে দিচ্ছি এইচ টু এস ও ফোর এবার চলো জিকে পাটটা দেখি নিচের কোন তারিখগুলির মধ্যে কবে ভারতীয় সংবিধান বলবৎ হয় মানে কার্যকরী হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো ভারতে সংবিধানে মৌলিক অধিকারগুলি কোথায় উল্লিখিত আছে অংশ তিন কোন রাজ্য বিধানসভা সদস্য সংখ্যা সর্বাধিক উত্তরপ্রদেশ সদস্যদের গুরুত্বপূর্ণ কাজ কি আইন প্রণয়ন নিচের কোন দুটি জোড়া যথাযথ নয় এর মধ্যে কোনটা অপশান ডি হবে যেটা মহারাষ্ট্র আছে ওটা হবে কর্ণাটকে এক অশ্বশক্তি সমান সাতশোই ছেচল্লিশ ওয়াট কোনো কিছুতে আঘাত না করে বাদু রাতে উঠতে পারে এর কারণ কি। এদের নিজেদের সৃষ্ট দুটোতম গতির ঢেউ দ্বারা পরিচালিত হয় এবার এটা রিজেনিং আছে করার দরকার নেই পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ কম যেহেতু জলের স্ফুটনাঙ্ক কমে যায় রপসান ইয়ে কমে যায় জল ভরা মেঘ কালো হয় কেন ওই সকল মেঘের জলীয় বাষ্পের প্রচুর পরিমাণে ধূলিকণা ঘনীভূত থাকে শব্দের পাবল্যের একক দেশি বেল কোন নীতির ওপর হাইড্রোজেন বোমা আধারিত পারমাণবিক গলন তেজস্ক্রিয়টা আবিষ্কারক কে হ্যাংলি বেকারেল আজ এইটুকু আগামীকাল সেকেন্ড পার্টটা দিয়ে দেবো তোমরা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা লাইকের মাধ্যমে জানিও ভিডিওটি কেমন লাগলো তবে আমার ভিডিও করতে উৎসাহ বাড়বে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে পারো চলো আজ এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মা তার